সালামালাইকুম প্রিয় শিক্ষার্থী, তুমি কেমন আছো? আশা করি তুমি ভালো আছো। বর্তমানে সারা বিশ্বে যে সমস্যা হচ্ছে করোনা ভাইরাস, এই ভাইরাসের কারণে সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ঠিক তেমনি আমাদের অনলাইন স্কুল বন্ধ। এর মধ্যে আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের একান্ত প্রচেষ্টা এবং উদ্যোগে আমরা প্রত্যেক টিচাররা অনলাইনের মধ্যে ক্লাস নিচ্ছি, যাতে তোমরা উপকৃত হও। আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিব। আমরা পড়াবো আজকে বাংলাদেশের সামাজিক সমস্যা নিয়ে। দর্শক বন্ধু, তোমরা বই খোলো, খাতা কলম সাথে রাখো। আমরা যে সমাজে বাস করি, সামাজিক সমাজ, সমাজ কাকে বলে আমরা জানি। আমরা সশস্ত্রে পড়ছি ঐক্যবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলা হয়। সেই সমাজে অনেকগুলো সমস্যা আছে। ঠিক তেমনিভাবে আমাদের বাংলাদেশেও সমাজ জীবনে নানা রকম সমস্যা রয়েছে। তার মধ্যে কয়েকটি হচ্ছে দারিদ্র, জনসংস্কৃতি, নিরক্ষরতা, যৌতুকতা ও বাল্যবিবাহ। আমরা আমাদের আজকে অধ্যায়ে বাংলাদেশ সামাজিক সমস্যার প্রতি গিয়ে আমরা বলবো যৌতুক নিয়ে। আমরা দারিদ্র কাকে বলি? দরিদ্র দারিদ্র আলাদা জিনিস। দরিদ্র আমি একা, দরিদ্র আর দারিদ্র গোষ্ঠী সব মিলে। জনসংস্কৃতি, জনসংখ্যা বৃদ্ধি কে বলে জনসংস্কৃতি বলা হয়। নিরক্ষরতা, অক্ষর জ্ঞান নাই, শিক্ষিত না। যৌতুক প্রথা, আমরা আমাদের এই অধ্যায়ে বাংলাদেশ সমাজের সমস্যায় পার্ট দেখে যাবো। যৌতুকের ধারণা কারণ বলা, যৌতুক কাকে বলে, যৌতুক কি আমরা সে জানি। ক্লিয়ার? আমরা আজকে পড়ব পার্ট একে, যৌতুকের ধারণা কারণ প্রভাব। কারণ যৌতুক কাকে বলে, যৌতুক কি আমরা সে জানি। যৌতুক একটি সামাজিক প্রথা। প্রাচীনকালে চীন এবং অ্যাথেন্সে যৌতুক ব্যবস্থা চালু ছিল। কনে বিয়ের পরে বরপক্ষে বাড়ি যাওয়ার সময় অর্থ সম্পদ নিয়ে যেত, সেটা এদের একটা সামাজিক পদ হিসেবে দেখা হয়। চীন এবং অ্যাথেন্সে সামাজিক পদ হিসেবে এই যৌতুক দেখা যায়। ঠিক এই ধারাবাহিকতা এখন সারা বিশ্বে যৌতুক চলে এসেছে। যৌতুক কাকে বলে? বিয়ের সময় বরপক্ষ বা কনপক্ষে বা উভয় পক্ষের যে কেউ উভয় পক্ষ থেকে নগদ অর্থ বা সম্পদ দাবি করা বা গ্রহণ করাকে যৌতুক বলা হয়। যৌতুকের সামাজিক ব্যাধি। যৌতুক সামাজিক সমস্যার মতো সমস্যা হচ্ছে যৌতুক প্রথা। আমাদের দেশে বিবাহ আইনে যৌতুক আদান প্রদান নিষিদ্ধ, তবু অধিকাংশ বিয়েতে বরপক্ষ কনপক্ষের নিযুক্ত যৌতুক গ্রহণ করে। এটা কি সামাজিক কুপথা হিসেবে প্রতিষ্ঠিত? আমরা আমাদের বাংলাদেশে বিবাহ আইনে যৌতুক দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, তবুও আমরা আমাদের দেশে এই বিভিন্ন সমাজে যৌতুক চালু আছে। আমরা পাঠাইকে যৌতুক ধারণা সম্পর্কে জানবো, কি কারণে যৌতুক দেওয়া হয় কারণটা জানবো। যৌতুক কাকে বলে ক্লিয়ার বলতে পারে, জিজ্ঞেস করবো জিজ্ঞেস করবো যৌতুক কি আমরা বলবো। যৌতুকের সামাজিক প্রথা, যৌতুকগুলো বিয়ের সময় বরপক্ষ কনপক্ষ বা উভয় একে অপর থেকে নগদ অর্থ বা উপটকন নেওয়াকে বলা হয় যৌতুক। বাংলাদেশের প্রেক্ষিতে সাধারণত বরপক্ষকে মেয়ের পক্ষে নগদ অর্থ বা দামি লাগলো দেওয়াকে যৌতুক বলা হয়। আমরা জানলাম যৌতুক কি, যৌতুকের যৌতুক কি আমরা জানলাম। যৌতুক ধারণা বলো কি কারণে যৌতুক দেওয়া হবে সে জানবো। আমরা জিজ্ঞেস করে তোমাদেরকে বলি যৌতুক কাকে বলে, যৌতুক কি, যৌতুক কেন হচ্ছে। যৌতুকের ফলে সমাজে অর্থনৈতিক সামাজিক ভাবে আমাদের সমস্যা হচ্ছে। যৌতুক একটা সামাজিক ব্যাধি, যে ব্যাধির কারণে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। মেন কারণ দারিদ্র, দরিদ্রতার কারণে সমাজে নিম্ন আয়ের লোকেরা যৌতুক পেয়ে থাকে। বিবাহ আইনে যৌতুক আদান প্রদান নিষিদ্ধ, তবুও অধিকাংশ বিয়েতে বরপক্ষ কনপক্ষের নিকট থেকে যৌতুক দাবি করে বা আদায় করে। এটা কি সামাজিক কুপ্রথা হিসেবে গড়ে তুলছে? এই প্রথাটা আসলে আমাদের দেশে নতুন হয়নি, প্রাচীনকালে সে চীন এবং অ্যাথেন্স থেকে ছিল।
চীনের এতে বিয়ের পরে কনে বরপক্ষে বাড়ি যাওয়ার সময় ওই অর্থ সম্পদ নিয়ে যেত, তারা এটাকে সামাজিক প্রথা হিসেবে মর্যাদা হিসেবে দান করে, যার প্রেক্ষিতে বর্তমানে আমাদের সমাজে সীমিতা চলে এসেছে। এই যে প্রভাবটা যৌতুক ধারণা, যৌতুক সম্পর্কে ধারণা কি আমরা সেই জানলাম, তুমি অবশ্যই বুঝতে পারবে যৌতুক কি কাকে বলে আমি বলতে পারবো, যদি আমাকে প্রশ্ন কেউ করা হয় যৌতুক কাকে বলে, যৌতুক কি যৌতুক সামাজিক প্রথা, যৌতুক কাকে বলে হলো বিয়ের সময় বরপক্ষ বা কনেপক্ষ উভয়ে একে অপর থেকে নগদ অর্থ বা সহযোগী দাবি করলে প্রদান মিলে তাকে যৌতুক বলা হয়। তো বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত বরপক্ষকে কনেপক্ষ নগদ অর্থ বা সম্মান দিয়ে থাকে, এটাই যৌতুক বলা হয়। আমরা যদি ধারণা জানলাম যদি কাকে বলে কি, এখন আমরা জানবো যে কোন কারণে যৌতুক নেওয়া হয়, আমরা ধারণা নিলাম যারা আমরা এমন কারণ কাকে বলে আমি সেটা কি কারণে যত উৎপাদন নেওয়া হবে কি বলে লিখতে হবে তোমাদের না তোমরা এমনি বললে হবে, বলো তোমরা তো বই আছে বইটা খুলে দেখতে পারো, নিতে মেয়েতে পারো বলতে পারো, আমি বলে লিখবো না কারণটা কি কারণে যত গ্রাম হয়। সাধারণত দারিদ্রতার দারিদ্র কারণে যৌতুক নেওয়া হয়, যৌতুক নেওয়ার মূল উদ্দেশ্য কারণ হচ্ছে দারিদ্র। আমাদের সমাজে দরিদ্র পিতামাতার সন্তানরা বিয়ে করে যৌতুকে আসে, বরপক্ষে কনেপক্ষে পিতার সম্পদে পরিচিত হচ্ছে, এর কারণ হলো বাংলাদেশের অধিকাংশ নারী গৃহকাজ করে, গৃহকাজ করেও তারা কোনো অর্থ উপার্জন করতে পারে না, তারা স্বামীর আয়ের উপর ডিপেন্ডেন্ট, স্বামীর উপর নির্ভরশীল পিতায় তারা সমাজে নিগৃহীত হচ্ছে, এই জন্য ওরা ওদের পিতামাতা বরপক্ষকে যৌতুক দিয়ে তটস্থ করে, এর নিম্ন শ্রেণী বা গরিব শ্রেণীর মধ্যে তেমনি ভাবে সমাজে বিত্তবান এই কারণে নেওয়া হচ্ছে। কারণটা আমাদের সমাজে বিত্তবান সমাজের পিতামাতা তার মেয়েকে তটস্থ করার সময় মোটা অঙ্কে যৌতুক প্রদান করে মানুষ মধ্যে থাকে, কারণ তারা মনে করে যদি তার মেয়েকে তারা মোটা অঙ্কে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া তাহলে তার মেয়ে সেইখানে উঁচু মাথা উঁচু থাকতে পারবে, সেটা সমাজে এমনভাবে বেঁধে গেছে এখন আমরা সমাজে দুর্বল হচ্ছে। যদিও আমাদের সমাজে যৌতুক দিন 1980 সালে আমরা জানি কোন সময় 1980 সালে যৌতুক নিরোধ আইন করা হয়, আমরা যখন যৌতুক আইনে যাবো তখন পড়বো কখন আইনটা হয়েছে আবার করছি, কিন্তু 1980 সালে আমাদের সমাজে আইন ছিল কিন্তু আমরা সে মানি বা প্রয়োগ করা হয়নি, এই আইনটা মানা হয়নি এবং প্রয়োগ করা হয়নি বিধায় আমাদের সমাজে যৌতুক তেমন ভাবে সমাজে অধিষ্ঠিত তাকে স্মরণে আর কোনো উপায় আমরা পাচ্ছি না। আমাদের সবাই জানা উচিত যৌতুক নেওয়া এবং দেওয়া উভয় অপরাধ, আমাদের বাংলাদেশে সংবিধানে বাংলাদেশ আইনে বিবাহের স্পষ্ট লেখা আছে যৌতুক নেওয়া দেওয়া উভয় ধরনের অপরাধ, আমরা এখন থেকে প্রতিজ্ঞা করবো আমরা যৌতুক নেব না যৌতুক দেব না, ক্লিয়ার? যৌতুক কারণটা তারা শুনলাম জানলাম কারণটা, সে কারণে আমাদের কি কারণে যৌতুক দেওয়া হয় আমি বলতে পারবো, আগে আছে যদি কাকে বলে কি কি কারণে যৌতুক দেওয়া হয় সেটা আমরা জানলাম। এখন সমাজের সব সব সমাজে সব শ্রেণীতে কম বেশি যৌতুক আদান চলে, এই যৌতুক আইন সম্বন্ধে আমাদের সম্পর্কে ধারণা নাই বা প্রয়োগ হচ্ছে না বলে আমরা এই যৌতুক থেকে উদ্ধার পাচ্ছি না, যৌতুকের ফলে আমাদের সমাজে নানান সমস্যা দেখা যাচ্ছে। যদিও সরকার 1980 সালে যৌতুক নিয়ে আইন প্রণয়ন করছে কিন্তু তার কার্যকতা পুরোপুরি হয় না বা আমরা অজ্ঞতা আমরা জানি না যার জন্য যৌতুক আইন বাস্তবায়িত হচ্ছে না। তাহলে আমরা যৌতুক কাকে বলে, যৌতুক কি, যৌতুক কখন থেকে আসছে, ওই ক্লাসের 3 থেকে 20 থেকে 21 থেকে আসছে এখন আমাদের সেই চলতেছে আমাদের সমাজে। তাহলে যারা যে মেয়েরা সংসারী সামনে গৃহস্থের কাছে থাকে তাদের কোনো আয় রোজগার নাই, তাদের পিতামাতা মোটা অঙ্কের উপরকম দিয়ে মেয়ে পাতস্থ করে, যার জন্য
যদুদের নিরক্ষরতা একটা সবচেয়ে বড় একটা অংশ যদি আমরা শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজে যদুদের হচ্ছে যদুদ আমাদের সমাজে এমনভাবে গেদে আছে যেন সেটা মানে উদ্ধার করার কোনো আমাদের সুযোগ নেই যেমন যে আইন মান আইন আছে কিন্তু আইন প্রয়োগ নেই বা আমরা অনুভব জানি না যেমন দরিদ্র সমাজের যে অবস্থা ঠিক বিত্তবান সমাজের সেই অবস্থা বিত্তবান যেমন বললাম একটু আগে বললাম বিত্তবান সমাজের বাবা মা মনে করেন তার মেয়ে যদি মেয়েকে বা উচ্চ অঙ্কের মোটা অঙ্কে যদি দেওয়া হয় তাহলে মেয়ে ওখানে গিয়ে তার জামার বাড়িতে গিয়ে সে মাত্র চলে থাকতে পারবে এই জন্য যদি দেওয়া হচ্ছে সুতরাং আমরা আমাদের বাংলাদেশের সামাজিক সমস্যার মেইন কারণ যে নিরক্ষরতা তার কারণে জনসংস্কৃতি নিরক্ষরতা যৌতুক প্রথা বাল্যবিবাহ আমরা আস্তে আস্তে পরে পার্টি অংশে যাবো যৌতুকটি আমরা আমাদের মেইন সমস্যা বর্তমান সমাজে যৌতুকটা সবচেয়ে বড় সামাজিক সমস্যা তাহলে যদি কাকে বলে জানলাম এরপরে কি আসলে জানলাম কি কারণটা কি প্রভাব পড়ে বলবো কি কারণে যৌতুক নেওয়া দেওয়া হয় সেটা জানি আমরা জানলাম বলতে পারবো আমরা ঠিক আছে আমরা এখন ইয়ে পরে যাবো আমরা যৌতুকের প্রভাবটা প্রিয় শিক্ষার্থী আমরা বাল্যবিবাহের প্রভাব কারণটা জানলাম কি কারণ বাল্যবিবাহ ঘটে এমন কারণ প্রভাব এর প্রভাবটা কি হয় বাংলাদেশের সব সমাজে যৌতুক প্রথার কম বেশি প্রচলন আছে যৌতুকের প্রভাবে সমাজীবনে নানা সমস্যা সৃষ্টি হয় যেমন সবাই জানি আমরা দেখতেছি আমাদের সমাজে যদি তাকে যখন আমরা পত্রিকা খুলব টিভি অন করব এমন কোন দিন নাই যে কোথাও যৌতুক ঘটনা হয় স্ত্রী হত্যা নির্যাতন যৌতুকের জন্য হচ্ছে লেগে থাকে আমাদের সমাজে সমাজ দুর্নীতি অপরাধ সবই পিছনে এই যৌতুকের কারণ কারণ বাল্যবিবাহের মতো ঘটনা যৌতুক জন্য হচ্ছে সমাজের এমন শ্রেণীর লোক আছে বিয়ে করে টাকা পায় যৌতুক পায় যার জন্য বাল্যবিবাহ হচ্ছে সমাজ দায়বদ্ধ পিতারা তাদের মেয়েকে অথচ করার জন্য জায়গা জমি বিক্রি করে নিঃস্ব হয়ে যাচ্ছে যৌতুক দিতে গিয়ে অনেক মেয়ে আত্মহত্যা করে যদি নারীদের পেরে দাম্পত্য কলহ নির্যাতন স্ত্রী হত্যার মতো ঘটনা ঘটে আমরা জানি যৌতুক নেওয়া দেওয়ার উপায় অপরাধ সুতরাং আমরা যৌতুক দিব না দিব না আমাদের সমাজে কি কারণ যৌতুক নেয় এই প্রবণতা কি আমরা সবাই অবগত আছি তা আমরা যা আমরা আশা করব তোমরা এবং যারা সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী এই এখন কি তোমাদের মনোভাবের সাথে এখন থেকে তোমাদের মনোভাবের সাথে ভোগ করতে হবে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে আমাদের আশেপাশে এই ধরনের সমস্যাকে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে কিন্তু না হয় যেন সেটা মানে আমাদের যারা সমাজের প্রতি ওদের জানাবো এই ধরনের দুর্নীতি যেন না হয় বা বিভিন্ন না ঘটে সমাজ যদি ব্যবস্থা যদি দিব না এটা আমাদের সমাজ দেখতে হবে আমরা যদি কাকে বলে যদি কারণটা কি কি প্রভাব কি হয় আমরা কি জানবো তোমাদের এখন আমরা এই অধ্যায় এই পাঠ জনম শেষ করলাম বাংলাদেশ সমাজের সমস্যার প্রথম পাঠে যৌতুকের প্রভাব কারণ এ জানার পরে আমরা এখন বলতে পারবো যৌতুক কাকে বলে যৌতুক কি যৌতুকের প্রভাবটা কি যৌতুক কি কারণ যৌতুক নেওয়া হয় এর প্রভাবে কি হয় সমাজে আমরা বলতে পারবো লিখতে পারবো কাউকে জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো প্রশ্ন লিখতে পারবো কি ক্লিয়ার আমাদের এখন আমরা এই যে পাঠ একে যৌতুকের প্রভাব কারণ যদি কাকে বলে এই সম্বন্ধে করা প্রশ্ন করে লিখবো তো প্রশ্ন লিখে দেবো প্রিয় শিক্ষার্থী আমরা এত মধ্যে আলোচনা করলাম যৌতুকের প্রভাব কারণ যৌতুক কি এখন এই পাঠের পরে অনেক কটি জ্ঞান প্রশ্ন করে দিচ্ছি প্রশ্নগুলো দিকে করো যৌতুক কি যৌতুক প্রথার মূল কারণ কি তিন নম্বর আমাদের দেশে সামাজিক সমস্যার অন্যতম কারণ কি চার নম্বর যৌতুকের কারণে কি কি ঘটে পাঁচ নম্বর বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ কি আমরা আশা করবো আমি আশা করবো তোমরা এই যে আলোচনা করলাম এ থেকে পাঁচটা প্রশ্ন অবশ্যই লিখতে পারবো বুঝতে পারবো তারপর বইটা পড়বা পড়লে অনেক জানতে পারবা সব কিছু লেখা যায় না বলা বই দেখতে হয় বলতে তোমরা বই দেখে পড়বা আর তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা নিয়মিত বইটা পড়তে হবে প্রত্যেকটা অধ্যায় ভালো পড়বো পরে নিজে প্রশ্ন লিখে নেবো আমরা আগামী ক্লাসে
পার্ট 2 কে আশা করব যতগে আর যে যে আরটা বলছি এটা বলছি আমরা যত গান বলে 1980 সালে যত গান ছিল আবার আবার 1930 সালে সংগ্রহ করছে আবার 1960 সালে সেটা সংস্কার করছে আমরা যে আনগুলো যত গান পরে আমরা আশা করব কিন্তু যত এটা যত নিয়োগায় পরবর্তী ক্লাসে আমরা যৌতুককে কিভাবে সমাজ থেকে যৌতুক নির্মূল করা যায় রাষ্ট্রীয় ব্যবস্থা দ্বারা আইন প্রণয়ন করছে 1960 সালে পরে 1930 সালে আমার থেকে সংশোধন করা হয়েছে 1960 সালে সুতরাং আমরা প্রত্যেকে বইটা যেন ধরব খুলব বইয়ে বইয়ে প্রথম থেকে যৌতুক লেখা বাদ দেবো না নিয়মিত বইটা পড়ব পরে বস্তব দেবো এই যৌতুক সুযোগ সুযোগের সামনের কথা তাহলে এরা কি বলে সম্পর্কে একটা সংজ্ঞা আছে কিন্তু কাকে বলে সেই তুলনা তারপরে যদি যে কথা মূল কারণ থাকি দারিদ্র এক কথা হচ্ছে আমাদের দেশের সামাজিক সমস্যার মধ্যে কারণ কি সেটা উত্তর বলতে পারবো তুমি যৌতুক লিখতে পারবো বা দারিদ্র লিখতে পারবো যৌতুকের কারণে কি ঘটে সমাজের পরিস্থিতি দেখা দাঁড়ায় আছে বিভিন্ন রায়ের প্রতি অত্যাচার সংবিধান মূল কারণ এতে যদি আমরা একটু মনোযোগ দিয়ে এই এত যে আসার গুলো পড়ে থাকি তাহলে অবশ্যই পরিশেষে আশা করব তোমরা ক্লাসে দেখবা প্রত্যেক সারে ক্লাস পড়বা দেখবা বইয়ে পড়বো উত্তর দিতে পারবো আগে ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আই নিয়ে ক্লাস আলোচনা করবো।